আমার জীবনে আমি ছোট থেকে কাজ করে করে জীবনটা এইভাবে আমার শেষ হয়ে গেল। বিয়ের আগে আমার মা বাবাকে কাজ করে খাওয়াইছি, বিয়ের পর আমার জামাইকে, এখন আমার বাচ্চা কাচ্চাকে কাজ করে খাওয়াচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে আমার আসার, যে ভিডিওতে এই জন্য এর আগে একবার আসছিলাম আমি, যে আমার যাতে ভালো কিছু হয় বা আমার কেউ দায়িত্ব নেই, আমার ছেলে মেয়ের কেউ দায়িত্ব নেই, এই জন্য আসছিলাম। তো ভালো কিছু তো পেলাম না, আর এর আশা কিভাবে করব বা আশাও করতে পারতেছি না, তাই আমি আমার ভিডিওগুলো হয়তো বা আমি রাখতে চাচ্ছি না। কারণ আমার মেয়ে বড় হচ্ছে, ওকে বিয়ে শাদী দিতে হবে, আমাকে নিয়ে আমার নাইজা, আমি যে বিষয়টা একটু জানি নাইজা তার, যে আপনার মেয়ের বিষয়টাকে, মেয়েকে সেভ করার জন্যই তো আপনি আপনার সমস্ত মানে সুখ শান্তির বিসর্জন দিলেন, স্বামী সংসার থেকে ছেড়ে এখন নিজে একা জীবন বেছে নিলেন। তাহলে সেখানে তো আপনার মেয়েকে আরো আপনি সেভ করেছেন, মা হিসাবে একটা ঢাল হয়েছিলেন, ছিলাম, সারা জীবন থাকব আমার মেয়ে ছেলের পাশে। যদি আমার বিয়েও যদি কোনোদিন না হয়, ওদের পাশে আমি মৃত্যুর আগ পর্যন্ত আছি। কারণ ওরা যদি না থাকতো আমি হয়তো বেঁচে থাকতাম না। নিজেকে শেষ করার জন্য অনেক চেষ্টা করছি, যেদিকেই যখন মৃত্যু দিকে চলে যাই তখন আমার মন ওদের জন্য কাঁদে, যে আমি মরে গেলে ওদেরকে কে দেখবে। আমি মনে করি আমি ছোট থেকে বড় হয়েছি এতিমের মতো, আমি যদি কোনো কিছু করে ফেলি ওরাও নিজেরাও এতিমের মতো হবে। তো সমাজ বলতে সমাজ চায় না কখনো কেউ ভালো থাক, তাই আমি চাচ্ছি আমার এই ভিডিওগুলো ডিলিট করতে যাচ্ছি, হয়তো এই মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওগুলো সরাচ্ছে দিন দিন, আমার কেউ ভালো চাচ্ছে না আর সবাই আমাকে খারাপ ভাবে নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আমার মেয়ে ভালোর জন্যই আমি ভিডিওগুলো ডিলিট করতে যাচ্ছি। আমার জামাইয়ের কাছ থেকে আমার আমার মেয়েকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে অন্য কোথাও তো বিয়ে দিতে হবে। সমাজ বলতে ভালো কিছু চাই, তাই আমি আমার ছেলে মেয়ের ভালো চাই। ওরাও কখনো বড় হইলে বলবে, মা তুমি এগুলা করছো মিডিয়া, আমাদের মান সম্মান কই রাখছো। তাই আমি ওদের মান সম্মানের কথা চিন্তা করেই আমি ভিডিওগুলা আমি রাখতে চাচ্ছি না। জানি না এর পরবর্তীতে কখনো আসবো কিনা, যদি ভালো কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য, আমার মেয়ের ছেলের জন্য। সোশ্যাল মিডিয়াতে যত মানুষ যোগাযোগ করেছে সবাই কি খারাপ বোন? আমি সবাই খারাপ কি, অনেকে অনেক আশা দিয়ে রাখছে, তবে আশা দেয় তবে কোনো কাজ করতে চায় না, বলে আপনি মিডিয়াতে আসছেন এরপরে আসবেন না, অবশ্যই আসবেন না, কষ্ট করেন, কষ্ট করলে কৃষ্ট মিলবে, অনেক কথাই বলে। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, কত কাজ করবো, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন মনে হয় যে একটা বাস থাকা আর আমি বাসে থাকা প্রায় একই কথা, মানে বাসে থাকার কোনো ইচ্ছাই নাই। আমি যেখানে আমার দিনাজপুর শহরে আমি থাকি, আমাকে দেখে অনেকে হাসাহাসি করে, অনেকে হাসাহাসি করে যে মিডিয়াতে কেন আসছি, প্রশ্ন, কাজ করে খাই, হাত পা আছে, তবু কেন মিডিয়াতে, কেন? মনের কষ্টগুলো তো বোঝানোর তাদেরকে আমার সম্ভব না, আমার উপর থেকে ভালো সবাইকে দেখা যায়, কিন্তু মনের কষ্ট তো দেখা যায় না। উপর থেকে চেহারা ছবি দেখে কখনো মানুষের মনে কষ্ট বোঝা যায় না, সবার জীবনেই কষ্ট আছে, কিন্তু আমার কষ্টটা একেবারে ভিন্ন। আমি অনেক ছোট থেকে কাজ করছি, আমার 4 বছর বয়স থেকে, আজকে আমার 25 বছর বয়সে চলে আসছি, কিন্তু আমি জীবনে সুখ কি জিনিস আমি জানি না। এখন আমার মনে হয় ছেলে মেয়েরা আমার পাশে থাকলে হয়তো সুখ হতেও পারে নাও হতে পারে, কিন্তু এদেরকে মানুষ করার জন্য ওদের পাশে থাকা আমার জরুরি। এখন আমি বেঁচে থাকি বা না থাকি, আমি মরে গেলে তো ওদেরকে কেউ দেখবে না আমি জানি, কারণ এখন আমাকে কেউ দেখে না, আমি নিজের চিকিৎসা করার জন্য টাকা পয়সা নাই, কত কষ্ট করে টাকা ইনকাম করবো, এখন মাসা মাসে তো কাজ রাখতে চায় না মানুষ, আমি কি করে খাবো? বলে যে সবকিছু মিডিয়াতে এত কথা বলছি, মেয়ের কথা বলছি, জামাইয়ের কথা বলছি, মা বাবার কথা বলছি, মা বাবার যদি থাকতো তারা অবশ্যই কোনো না কোনো সাইড ভালো থাকলে ওরা আমাকে হেল্প করতো, কিন্তু ওদের তো কোনো প্রকার নাই, নুন আনতে পান্তা ফুরাই, ওরা নিজেরাই চলতে পারে না, আর ওদের কাছে কি দাবি করবো? আপনি কি জানতেন না আপনার স্বামী এত খারাপ? না, আমি জানতাম না আসলে আমার স্বামী এত খারাপ হবে। আর সব মেয়েরাই কিন্তু বিয়ের পরে চায় তার হাজবেন্ডই সবকিছু, কিন্তু আমার তো কিছুই নাই, ওই শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত চলতেছে। এই যেমন গাড়ির মধ্যে পেট্রোল না থাকলে গাড়ি চলে না, সেরকম আমার শরীরের মধ্যে জোর না থাকলে আমাকে কেউ দেখবে না। তবে আমার জীবন মরণের বাঁচার প্রশ্ন একটাই, আমি অসুস্থ পড়ে থাকলে আমার পাশে কেউ থাকবে না, হয়তো দুঃখে দুঃখে হয়তো মারা যাবো, কিন্তু কেরকম কেউ নাই, ছিল না, থাকবেও না। তাই আমার ছেলে মেয়ের জন্য অন্তপক্ষে আমি ওদের ভালো চাই, ওদের ভালো চাই বিদায় আমি ভিডিওগুলো রাখতে চাচ্ছি না। ভবিষ্যতে তারা আমাকে খারাপ কিছু বলুক, খারাপ উদ্দেশ্য করুক ছেলে মেয়েদেরকে, আমার জীবনটা তো শেষ, ওরা তো ছোট ছোট বাচ্চা, ওদের তো একটা জীবন আছে, এই জন্যই আমি চাচ্ছি না রাখতে। কেউ আপনি আমাকে খারাপভাবে নেবেন না,
আর কেউ যদি চান আমার বাচ্চাদের দায়িত্ব নিতে ভালো মনের মানুষ থাকলে তো নিয়েন, আর না থাকলে আপনাদেরকে কিছু বলবো না, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবার জন্যই আমার দোয়া এবং আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আশা করা যায় আমাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য না করলে আমি বেশি খুশি হব, কারণ এই খারাপের জন্য আমার মেয়ের কথা বলছি, আমার কথা বলছি, অনেকে অনেক প্রকার কথা বলতেছে আমাকে যে আসলে আমি খারাপ হয়ে গেছি, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি যদি 10 দিন বাসায় পড়ে থাকি আমার খোঁজ নেওয়ার কেউ নাই। আমি রান্না না করলেও আমার মা বলে না যে আমি কেমন আছি কেমন নাই, আমার মা জিজ্ঞাসা করলো আমি তবুও বলি যে হ্যাঁ রান্না করছি, মার মন তো কানবেই, তবুও মানুষকে বুঝতে দেয় না যে আমার ঘরে এটা নাই সেটা নাই। ঈদ গেলে আমার ছেলে মেয়ের কোনো কিছু ভালো মতো কিনতে পারি না, খাইতে পারি না, বাজারে এখন জিনিসের এত দাম, বাজারে 500 টাকাও যদি নিয়ে যাওয়া যায় যাদের 500 টাকা নিয়ে যাওয়ার সামর্থ্য আছে, কারো 100 টাকা নিয়ে যাওয়ার সামর্থ্য নাই, আমরা কিভাবে বাসা থাকবো? বাসা বাড়িতে কাজ করলে তারাও টাকা ঠিকসে দিতে চায় না, বলে যে টাকা নাই আজ নাই কাল, কাল নাই পরশু, এভাবে জীবনযাপন করতেছি আমি। তা আমি এতটুকু বলবো, কারো যদি এরকম ভালো মনের মানুষ থাকে, আমার ছেলে মেয়েকে আপনারা সহযোগিতা করতে চান, বা বাচ্চারা আমার মাদ্রাসার সাথে ভর্তি করে দিচ্ছি, ছেলেটাকে এবার পড়ানোর মতো সামর্থ্য আমার নাই তবুও দিছি, কেউ যদি চান আমার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চান তো নিতে পারেন। আর বিয়ের সাদির কথা আমি বলবো না, কারণ সব আশা ছেড়ে দিছি আমি, মানুষের প্রতি বিশ্বাস বলতে অনেকে আশা দিয়ে রাখছে, কারণ আশার কথা অনেক বলে কিন্তু কাজের বেলা কেউ না। তো এটাই আমার শেষ কথা, আপনারা ভালো থাকবেন, সবার উদ্দেশ্যে বলছি। নাই যা, আমরা একটা বিষয় জানি, যেমন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আপনি এখনো বলতেছেন যদি কেউ না কেউ আপনার ভালো চায়, সেই সুবাদে আপনাকে যেন সহযোগিতা করে, আপনার সন্তানকে সহযোগিতা করে, সন্তানের পড়াশোনার বিষয়গুলো একটু দেখে, তো কিন্তু ভিডিওগুলো থাকলে তো হয়তো কারো না কারো, দুনিয়াতে সব মানুষ তো খারাপ না, থাকলে তো ভিডিওটা হয়তো বা ভালো কিছু দেখে, কারণ আপনার যে কথাগুলো সেই কথাগুলো মানুষ শুনে হয়তো বা মানুষের ভুলভ্রান্তি, যারা খারাপ ছিল তারা হয়তো বা ফোন টোন দিবে না, হয়তো বা আপনাকে সেই মূল্যায়নটার চোখে দেখবে, আর যারা খারাপ করে তাদের কথা বলতে চায় তারা সেই নাম্বারগুলো আপনি ব্লক দিয়ে দিন, তাদের নাম্বারগুলো ডিলিট করে দিন, তাহলে তার প্রবলেম থাকে না। আমি কথা বলি না, কারণ আমি বাসা বাড়ি থেকে কাজ থেকে আসি, বললাম না যে এই মিডিয়াতে আসার পরে অনেক বাসা বাড়িতে আমাকে কাজে নিতে চায় না, অনেকে বলে অনেক টাকার মালিক হয়েছি, এদিকে আমার নুন আনতে পান্তা ফুরায় যায়, এদিকে আমি নিজে খাবারের টাকা নাই, যেগুলো বাসাতে কাজ করতাম কোনো বাসাতেই কাজ করি না, কাজে নিতে চায় না, অন্য মানুষ নিচ্ছে, বলে যে অনেক টাকার মালিক হয়ে গেছি, এদিকে আমার ওষুধ কেনার টাকা নাই, এদিকে মালিক হয়ে গেছি। আসলে মানুষের তো বাইরের দিকে দেখে কখনোই চিনা সম্ভব না, খোঁজ না দেখেন আমি কেউ কোন অবস্থায় কিভাবে বসবাস করি, আমার ছেলের আলাদা খরচ আছে, মেয়ের আলাদা খরচ, আমি বাসায় একটা রুম নিয়ে ভাড়া থাকি, সেটার খরচ আমার, আমি রাতে ঘুমাই না, অনেক টেনশন, আমার চোখের নিচে কালো কালি দাগ পড়ে গেছে, রাতকে রাত চলে যায় তবু আমি ঘুমাই না, টেনশনে ঘুমাই না, মনে হয় না যে কত সময় আমি 2 ঘন্টা কখনো ঘুমাইছি, হয়তো বলতে পারেন যে কেন ঘুমাই না। তারপরে কি আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওগুলো ডিলিট হয়ে যাক? এখন যেটা ফোন আসতেছে হয়তো বা মানুষ যেগুলো চিন্তা ভাবনা করতেছে, তাহলে তো ভালো মানুষের সামনের দিকে যদি দেখা মিলে সেটা তার মিলবে না বোন, আপনার ভিডিওগুলো কি একটু ক্ষণিকের জন্য হয়তো 2-3 মাসের জন্য আপনি কি ওয়েট করবেন? জি, 2-3 মাস আপনার ভিডিওগুলো চলুক, যদি আপনার এখানে যদি কোনো না কোনো মানুষ যদি আপনার ভিডিওগুলো দেখে দয়া করে হলো যদি আপনার পাশে একটু ভিড়ে বা আপনার সন্তানগুলোর দায়িত্বগুলো নেয়, তবুও তো আপনার সন্তানগুলো শেষ সময়টা এসে আপনি তখন আর ওভাবে কাজ করতেন অসুস্থ মানুষ, সেই সুবাদে অন্তত যদি পাশে থাকে তাহলে সেই সুবাদে কি আমরা ভিডিওগুলো রাখতে পারি? আচ্ছা রাখেন, কিছুদিনের জন্য রাখেন, তারপরে হয়তো বা রাখা হবে না, কারণ আমার বাচ্চাদের সমস্যা হোক আমি আসলে চাই না ভাইয়া। জি ধন্যবাদ।